আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের জন্য শীতের সবজি এবং চিকেন দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি তৈরি করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি চাউমিনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, সেজন্য এখানে একটা শুকনা মরিচ নিয়েছি, তারপর নিয়েছি একটা তেজপাতা, আর নিয়েছি এক চা চামচ পাঁচফোড়ন এবং নিয়েছি এক চা চামচ জিরা, এরপর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিব, তারপর ঠান্ডা করে পাউডার করে নিব। এই তো এখানে একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণ পানি নিয়ে পানিটা ফুটতে দিয়েছি। পানিটা ফুটে গিয়েছে, এবার এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে দিচ্ছি যাতে নুডলসগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। এবার হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু পরপর নেড়ে দিব এবং 80% নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। একটি কথা খেয়াল রাখবেন, কিছুতেই কিন্তু নুডলসগুলোকে 100% সিদ্ধ করা যাবে না। 100% সিদ্ধ করলে চাউমিন রান্নার সময় নুডলসগুলো ভেঙে যাবে এবং চাউমিন ঝরঝরা হবে না। এই তো নুডলস 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর নুডলস থেকে পানি ঝরিয়ে নিব এবং নুডলসের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে তেলটা নুডলসের মধ্যে লাগিয়ে নিব যাতে নুডলসগুলো একসাথে জড়ো হয়ে না যায়। এবার নুডলসের বাটিটা একটা সাইডে রেখে দিব। এই তো চাউমিন রান্নার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি লম্বা এবং চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। তারপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে গোলমরিচটা সাদা অথবা কালো যে কোনো একটাই দিতে পারেন। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চিকেনে যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর চিকেনের বাটিটা একটা সাইডে রেখে চলে আসলাম চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হবে তখন তেলের মধ্যে দিয়ে দিব সেই চিকেন। এবার চিকেনগুলোকে স্পেচুলা দিয়ে ছাড়িয়ে দিব যাতে চিকেনগুলো একসাথে জড়ো হয়ে না থাকে। এখন চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিট হালকা লাল লাল করে ভেজে নিব। এবার চিকেনগুলো তেল থেকে তুলে নিব। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি। এবার আদা রসুন কুচি 1 মিনিট মতো ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিও 1 মিনিট মতো ভেজে নিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ ছোট করে কেটে নেওয়া ফুলকপি। এরপর দিয়ে দিব চিকন করে কেটে নেওয়া 1/2 কাপ গাজর। এবার ফুলকপি এবং গাজর নেড়ে মিশিয়ে নিব।
তারপর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া হাফ কাপ ব্লুকুলি। এবার সব কিছু আবারও নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ছোট করে কেটে নেওয়া পেঁয়াজগুলি। এবার এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কুচানো বাঁধাকপি। তারপর সব সবজি আবারও নেড়ে মিশিয়ে নিব। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পিঙ্ক সল্ট। এবার লবণ এবং চিলি ফ্লেক্স সব সবজির সাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর সবজি 2 মিনিট মতো ভেজে নিব। সবজিগুলো এমন পরিমাণে ভাজতে হবে যাতে সবজি সেদ্ধ হবে কিন্তু দেখতে মনে হবে এখনও কাঁচা অবস্থায় আছে। এখন সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই নুডলস। দেখছেন তো, নুডলস 80% সিদ্ধ করাতে কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। এবার নুডলসের উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল চাউমিন মশলাটা। এবার মশলাটা চাউমিনের সাথে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেন। এবার চাউমিনের সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল চাউমিন। দেখছেন তো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে চিকেন ভেজিটেবল চাউমিন। আর আমি চাউমিনের জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করে চাউমিনের মধ্যে দিয়েছি, সেই মশলাটা দেওয়ার কারণে চাউমিনের স্বাদে এবং গ্রানে রেস্টুরেন্টের স্বাদ পুরোটাই পাবেন। আশা করছি দর্শক আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি উপস্থাপন করার। আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।